তো আপনাদের মধ্যে অনেকেই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেন যে আপনি আপনার স্ত্রীর যে অ্যাড্রেস রয়েছে বাবার বাড়ির ঠিকানা থেকে সেটিকে আপনি কীভাবে স্বামীর বাড়ির অ্যাড্রেসে পরিবর্তন করতে পারবেন অনলাইনে কোন রকম ডকুমেন্ট ছাড়াই। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন রকম ডকুমেন্ট ছাড়াই আপনি কীভাবে আপনার স্ত্রীর যে অ্যাড্রেস রয়েছে সেটিকে পরিবর্তন করে স্বামীর বাড়ির অ্যাড্রেসে অ্যাড করতে পারবেন। এর জন্য আপনাদের কিন্তু কোনো ডকুমেন্টস লাগবে না, আপনি অনলাইনে মোবাইল ফোন দিয়ে বাড়িতে বসে এই কাজটি করতে পারবেন। তো এ টু জেড দেখে নেবো আজকের ভিডিওতে এবং কদিন পর সেটা আপনি অ্যাপ্রুভ হয়ে যাবে সেটাও দেখে নিচ্ছি। অবশ্যই এর জন্য আপনাদের যা জরুরি হবে আপনারা যদি দেখতে পাচ্ছেন তো অবশ্যই লাইক দিনের পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অলকে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ। তো এর জন্য আপনি মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপ গুগল চলে আসবেন, গুগল সে আপনি সার্চ করবেন myaadhar.udi.gov.in লিখে, তাহলে আপনি এখানে আসতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে লগ ইন, এই লগ ইনে আপনি ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে, এখানে আপনি কী করবেন আপনার স্ত্রীর যে আধার কার্ড নাম্বার রয়েছে সেই নাম্বারটি প্রথমত এখানে আপনি বসিয়ে দেবেন। এরপর ক্যাপচারটি উল্লেখ করে দেবেন, তারপর সিনোটিপিতে আপনি ক্লিক করবেন। তো আধার কার্ডের যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে, ওটিপি বসিয়ে দিয়ে আপনি লগ ইন করে নেবেন। তো অবশ্যই কিন্তু স্বামীর আধার কার্ড এবং স্ত্রীর আধার কার্ডে দুটো আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, তবে আপনি এই কাজটি করতে পারবেন বাড়িতে বসে। তো এরপর আপনি ওটিপি বসিয়ে দেবেন, ওটিপি দিয়ে আপনি লগ ইন করে নেবেন। তো লগ ইন করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। তো এখানে আপনি বিভিন্ন অপশন দেখতেই পাচ্ছেন, একটি অপশন রয়েছে নেম, জেন্ডার, ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস আপডেট। তো আমরা কী করবো, নেম, জেন্ডার, ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস আপডেট এখানে আমরা ক্লিক করবো। তারপর হেড অফ ফ্যামিলি দেখতেই পাচ্ছেন, বেস্ট, আধার আপডেট, অ্যাড্রেস আপডেট এখানে আমরা ক্লিক করবো। তো এখানে ক্লিক করার পর নেক্সট রয়েছে, নেক্সটে আমরা ক্লিক করবো। তো নেক্সটে ক্লিক করতে উপরে আমাদের কিন্তু কারেন্ট অ্যাড্রেস হয়ে যাবে যেটি বর্তমানে আধার কার্ডে রয়েছে, নিচে আপনি চলে আসবেন। নিচে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে ডিটেলস অফ হেড অফ ফ্যামিলি রিকোয়ার্ড ফর আপডেট। তো এরপর নিচে আপনি আপনার স্বামীর কিংবা যার আপনি আধার কার্ড দিয়ে অ্যাড্রেসে পরিবর্তন করতে চান সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন। তো অবশ্যই আপনি আপনার স্বামীর যে আধার কার্ড নাম্বার সেটি বসিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনাদের যে আধার কার্ড রয়েছে স্ত্রীর আধার কার্ডে বাবার নাম পরিবর্তন হয়ে সেখানে স্বামীর নাম কিন্তু চলে আসবে, ইয়ার অফ কিংবা ওয়াইফ অফ। তো আধার কার্ড নাম্বার বসিয়ে দিতেই নিচে মোবাইল নাম্বার চলে আসবে অটোমেটিক, যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে তা দেখতেই পাচ্ছেন। এরপর সেই ব্যক্তি আপনার কী হয়, যার আধার কার্ড নাম্বার আপনি উল্লেখ করলেন সে আপনাদের গার্জিয়ান নাকি ফাদার নাকি হাজব্যান্ড নাকি মাদার নাকি আদার্স নাকি ওয়াইফ যেটি হয় সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে ডকুমেন্টস, তো আপনি কোন ডকুমেন্টস এখানে দিতে চান অ্যাড্রেস চেঞ্জ করার জন্য। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে বার্থ সার্টিফিকেট রয়েছে, এর পাশাপাশি আপনাদের এখানে এক কথায় ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, মেরিট সার্টিফিকেট রয়েছে, মার্কশিট রয়েছে, SC ST সার্টিফিকেট রয়েছে এবং একটি অপশন রয়েছে কিন্তু সেলফ ডিক্লারেশন। তো দেখতেই পাচ্ছেন যদি আপনার ডকুমেন্টস না থাকে তো আপনাদের সেলফ ডিক্লারেশন ফর্ম যে রয়েছে এই ফর্মের মাধ্যমে অ্যাড্রেস পরিবর্তন করতে পারবেন ডকুমেন্ট ছাড়াই। তো আমি কিন্তু সেলফ ডিক্লারেশন ফর্ম যে রয়েছে এই ফর্ম দিয়ে কিন্তু সেটি আপডেট করেছি। এরপর সেটি আপনি সিলেক্ট করবেন, এরপর ওকে যে রয়েছে ওকেতে আপনি ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করতেই আমাদের সামনে ডকুমেন্টস আপলোডের অপশন চলে আসবে। তো এরপর ভিউ ডিটেলস এবং আপলোড ডকুমেন্টসে আপনি ক্লিক করবেন। এরপর কন্টিনিউ টু আপলোড যে রয়েছে কন্টিনিউ টু আপলোডে ক্লিক করে আপনি আপনার ডকুমেন্ট যে রয়েছে সেলফ ডিক্লারেশন ফর্মটি সেটি আপলোড করে দেবেন। তো আপনি সেলফ ডিক্লারেশন ফর্মটি কোথায় পাবেন আমি আপনার সুবিধার ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কটি প্রোভাইড করব, সেখান থেকে আপনি কিন্তু খুব সহজে সেলফ ডিক্লারেশন ফর্ম যে রয়েছে সেটি ডাউনলোড করতে পারবেন এবং সেই ফর্মটি আপনি ফিল আপ করে এখানে আপলোড করতে হবে PDF আকারে। তো দেখতেই পাচ্ছেন যে সেলফ ডিক্লারেশন ফর্মটি এবং নিচে প্রথমত আপনি কী করতে হবে, নাম উল্লেখ করতে হবে, কার নাম উল্লেখ করতে হবে, এখানে আপনি আপনার স্বামীর নাম কিংবা যার আপনি নাম দিয়ে কিংবা যার আধার কার্ড নাম্বার দিয়ে অ্যাড্রেস চেঞ্জ করতে চান সেই ব্যক্তির নাম এবং অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন, ফুল অ্যাড্রেসটি। তারপর নিচে আপনি কী করবেন, আপনার স্বামীর যে আধার কার্ড নাম্বার রয়েছে সেটি আপনি বসিয়ে দেবেন। এরপর আপনি চলে আসবেন এক নম্বর কলামে, এখানে বলা হয়েছে কিন্তু নাম, এখানে আপনি কী করবেন আপনার স্ত্রীর যে নাম রয়েছে স্ত্রীর নাম বসিয়ে দেবেন, স্ত্রীর আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তো এই ব্যক্তি আপনাদের সম্পর্ক কী হয় তা এখানে আপনি উল্লেখ করে দেবেন। এরপর আপনি আবার নিচের কলমে চলে আসবেন, এখানে আপনি আপনার স্ত্রীর নাম বসিয়ে দেবেন। আবার নিচের বক্সে আপনি চলে আসবেন, এখানেও আপনি আপনার স্ত্রীর নাম যে রয়েছে বসিয়ে দেবেন। নিচে কী করবেন, যে হেড অফ ফ্যামিলি রয়েছে যার আধার কার্ড দিয়ে আপনি চেঞ্জ করতে চান সেই ব্যক্তির সিগনেচার করবেন এবং নিচে ডেটটি আপনি উল্লেখ করে দেবেন। তো এটি আপনি এখানে আপলোড করে দেবেন, আপলোড করার পর নিচে আপনি দেখতে পাচ্ছেন যে একটি অপশন রয়েছে নেক্সট নাম, একটি অপশন এই নেক্সটে আপনি ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। তো পরবর্তী পেজে রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন, এই বক্সে আপনি টিক দিয়ে দেবেন, যেখানে আমাদের কিন্তু পেমেন্ট করতে হবে 50 টাকা। তো আপনি কী পেমেন্ট করতে চান তা আপনি সিলেক্ট করবেন, এরপর মেক পেমেন্টে আপনি ক্লিক করবেন। তো মেক পেমেন্টে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পেমেন্টের বিভিন্ন পেজ চলে আসবে, আপনি যে পেমেন্ট করতে চান সেই অপশনটি আপনি সিলেক্ট করবেন এবং পেমেন্টটি আপনি করে দেবেন। তো পেমেন্ট করতে আপনি যদি এখানে সাকসেসফুল পেমেন্ট হয়ে যাবে এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনাকে পেয়ে যাবেন সেটি আপনি আউট করে নেবেন এবং সেখানে আপনি এসআরের নাম্বার যে রয়েছে এসআরের নাম্বার কিন্তু পেয়ে যাবেন। এই নাম্বার দিয়ে আমাদের কিন্তু বাকি স্টেপগুলো ফিল আপ করতে হবে। তো এরপর আমাদের কিন্তু লগ আউট হতে হবে, তো আপনি এখান থেকে লগ আউট করে নেবেন। লগ আউট করার পর আবারও আপনি লগ ইন রয়েছে লগ ইনে ক্লিক করবেন। এখন আপনাদের কিন্তু স্বামীর যে আধার কার্ড রয়েছে
স্বামীর আধার কার্ড নাম্বার দিয়ে লগ ইন করতে হবে, কিংবা আপনি যার আধার কার্ড নাম্বার দিয়ে অ্যাড্রেস আপডেট করলেন আপনার বাবা কিংবা মা, সেই ব্যক্তি আধার কার্ড নাম্বার দিয়ে আপনি লগ ইন করে নেবেন। এর জন্য আমরা আবারও ওয়েবসাইটে চলে আসবো। ওয়েবসাইটে আসার পর আমরা লগ ইন অপশানে দেখতে পাচ্ছি, এই লগ ইনে আমরা ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার পর আপনি আপনার স্বামীর কিংবা যার আধার কার্ড নাম্বার দিয়ে আপনি অ্যাড্রেস আপডেট করবেন, সেই ব্যক্তি আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এরপর ক্যাপচাটি আপনি উল্লেখ করে দেবেন, সে নোটবিতে ক্লিক করবেন, মলে ওটিপি চলে আসবে যে মলমা লিঙ্ক রয়েছে, তারপর আপনি লগ ইন এখানে করে নেবেন। তো লগ ইন করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশন রয়েছে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন একটি অপশন রয়েছে মাই হেড অফ ফ্যামিলি রিকোয়েস্ট। এই মাই হেড অফ ফ্যামিলি রিকোয়েস্টে আপনি ক্লিক করবেন। তো মাই হেড অফ ফ্যামিলি রিকোয়েস্টে ক্লিক করতেই পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। এখন আমাদের কিন্তু ইএসআরের নাম্বার রয়েছে, ইএসআরের নাম্বার কিন্তু উল্লেখ করতে হবে। তো এই ইএসআরের নাম্বার আমরা কিন্তু পেমেন্টের স্লিপে পেয়েছি, যেটা আমি আপনি প্রথমে জানিয়ে দিয়েছি। এরপর নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন, নিচে অটোমেটিক কিন্তু আপনার যে স্ত্রীর নাম তা চলে আসবে। এরপর আপনি অ্যাকসেপ্ট রয়েছে, অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তো অ্যাকসেপ্টে ক্লিক করার পর একটি অপশন হচ্ছে কন্টিনিউ, আপনি আপনার অ্যাড্রেস শেয়ার করতে চান, আমরা কন্টিনিউ ক্লিক করে দেবো। তো কন্টিনিউ ক্লিক করতেই আপনার সঙ্গে পাওয়া চলে আসবে যে ইউ হ্যাভ অ্যাকসেপ্ট দ্য রিকোয়েস্ট অ্যাজ হেড অফ ফ্যামিলি শেয়ারিং ইউর অ্যাড্রেস। এখন কিন্তু আপনাদের যে অ্যাড্রেস রয়েছে, স্বামীর অ্যাড্রেস কিংবা আপনি যার এক কথায় অ্যাড্রেস শেয়ার করলেন সেই ব্যক্তির অ্যাড্রেস কিন্তু, তো প্রথম ব্যক্তির আধার কার্ডে অ্যাড হয়ে যাবে। তো আপনি এভাবে খুব সহজে মোবাইল ফোন দিয়ে বাড়িতে বসে সেলফ ডিক্লারেশন ফর্মের মাধ্যমে অ্যাড্রেস শেয়ার করতে পারবেন, আপনার স্বামীর বাড়ির যে অ্যাড্রেস রয়েছে সেটাকে অ্যাড করতে পারবেন, বাড়ির অ্যাড্রেস চেঞ্জ করে স্ত্রীর আধার কার্ডের। তো আশা বুঝতে পেরেছেন।